Assalamu alaikum. Hi, dear viewers. Hope all of you are very fine by the grace of Almighty Allah. It's J Ratan. Welcome to you all on Free Sky TV's viral news and its analysis. মাদক মামলায় গ্রেপ্তার ছেলে আরিয়ানকে ছাড়িয়ে নিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। নিজের সব শুটিং বাতিল করে মুম্বাইয়ে চোরকি পাক কাটছেন। নিয়োগ দিয়েছেন ভারতের সবচাইতে নামী আইনজীবী সতীশ মানসিন্দেকে। সতীশের ওপর বেশ ভরসা শাহরুখের, কারণ বলিউডে এই আইনজীবী সবচেয়ে বেশি জনপ্রিয়। বলা হচ্ছে এই সতীশ মানসিন্দে নাকি প্রতিটি কেসের জন্য দিন প্রতি 10 লাখ রুপি পারিশ্রমিক নেন মক্কেলের কাছ থেকে। শাহরুখের কাছ থেকে এর থেকে বেশি বই কম নিচ্ছেন না। এত অর্থ পাওয়া আইনজীবী এখন অবধি সফল হননি, ঠেকাতে পারেননি আরিয়ানের জেল। 3 বার জামিন আবেদন করেও হেরে গেছেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তাদের অর্থাৎ এনসিবির বুদ্ধিমত্তার কাছে হার মানছেন বারংবার। আদালতে যুক্তিতর্ক পরিবেশন করেও জামিনে বের করতে পারেননি আরিয়ান খানকে। তবে শাহরুখ কেন এত অর্থ দিয়ে সতীশকে নিযুক্ত করেছেন? এর একটাই কারণ, সতীশ মানসিন্দের আগের সব রেকর্ড দেখে মুগ্ধ শাহরুখ। এই সেই আইনজীবী যিনি বেশ কয়েক মাস আগে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জামিন পাইয়ে দিয়েছিলেন এই এনসিবির সঙ্গে লড়েই। শাহরুখ, গৌরীসহ বলিউডের অনেকের বিশ্বাস, মাদক মামলায় ফেঁসে যাওয়া আরিয়ান খানকেও ছাড়িয়ে আনবেন সতীশ। ভারতের সংবাদ মাধ্যমের খবর, কর্ণাটকের ধারওয়াড়ের আদিবাসিন্দা সতীশ মানসিন্দে 1983 সালে মুম্বাই আসেন। সেই সময় ফৌজদারি মামলার হাই প্রোফাইল আইনজীবী রাম জেঠম লানির জুনিয়র হিসেবে কাজ শুরু করেন সতীশ। টানা 10 বছর তার নেতৃত্বে কাজ করার পর নিজেই চেম্বার দিয়ে বসেন। বলিউডে সতীশের জনপ্রিয়তা বাড়ে 1993 সালে মুম্বাই ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় বলিউড তারকা সঞ্জয় দত্তের হয়ে আদালতে দাঁড়ান সতীশ। সতীশের বুদ্ধিদীপ্ত ওকালতিতেই বিস্ফোরণ মামলায় জামিন পেয়ে যান সঞ্জয়। ওই মামলাটি ছিল সে সময় টক অব দ্য কান্ট্রি, তাতে সফলকাম হয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছান সতীশ। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বলি ভাইজান সলমান খানকে জামিন এনে দেন সতীশ। 2002 সালে এই নায়ককে গাড়ি চালিয়ে মানুষ হত্যার অভিযোগ থেকে রেহাই পাইয়ে দেন সতীশ। আর এ কারণেই বলিউডে তার দাম যেন আকাশ ছোঁয়া। তবে শাহরুখ তাকে প্রতিদিন কত দিচ্ছেন তা নিশ্চিত করতে পারেনি ভারতীয় গণমাধ্যম। সেটি যে 10 লাখ রুপির কম নয় তা অবশ্য নিশ্চিত, কারণ গত বছর এক সাক্ষাৎকারে সতীশকে জিজ্ঞেস করা হয়েছিল, শোনা যায় আপনার পারিশ্রমিক 10 লাখ টাকা, এটা কি সত্যি? সহাস্যে সতীশ জবাব দিয়েছিলেন যে তথ্যের উপর ভিত্তি করে আমার পারিশ্রমিক 10 লাখ টাকা বলেছেন সেটা 10 বছরের পুরনো কথা। এবার হিসাব করে নিন, আরিয়ান খানের মাদক মামলায় শাহরুখ খানের গাড়ি চালক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি। শনিবার আরিয়ানের প্রমোদ তরিতে যাওয়ার বিষয়ে শাহরুখের গাড়ি চালককে ডেকে নিয়ে 12 ঘন্টা জেরা করে এনসিবি। সেই জেরায় গাড়ি চালক আরিয়ানের মাদক মামলায় নতুন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন এনসিবির কর্মকর্তারা। এনসিবির বরাতে ভারতের সংবাদ মাধ্যম আজতক জানায়, ওইদিন আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে ক্রুজ টার্মিনালে নামিয়ে দিয়ে এসেছিলেন তিনি। গাড়ি চালক তা স্বীকার করেছেন। এনসিবির দাবি, সেদিন মান্নাত থেকে একই সঙ্গে গাড়িতে করে বেরিয়েছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও প্রতীক গাওয়ার। তাদের সঙ্গে আরও একজন ছিলেন। ক্রুজ পার্টির কিছুদিন আগে তাদের মধ্যে মাদক নিয়ে কথা হয়েছিল বলে দাবি এনসিবির। তবে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাড়ি চালক তা তদন্ত স্বার্থে প্রকাশ আনেনি এনসিবির কর্মকর্তারা। শাহরুখের গাড়ি চালকের তার জবানবন্দি রেকর্ডও করা হয়েছে, তার বক্তব্য আদালতে পেশ করবে এনসিবি। এরপর আরিয়ানের জামিনের আবেদনের বিরোধিতা করবে। এসব দাবির পক্ষে সব প্রমাণাদি একাট্টা করা হয়েছে বলে জানিয়েছে এনসিবি। প্রসঙ্গত, মাদক মামলায় গ্রেফতার হয়ে মুম্বাইয়ের আর্থার রোডের হাই প্রোফাইল জেলের 1st ফ্লোরে স্পেশাল কোয়ারেন্টিন ব্যারাকে আছেন আরিয়ান খান। স্টার কিড হিসেবে কারাগারে কোনো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন না আরিয়ান। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তারকা সন্তান বলে কোনো রকম বিশেষ সুবিধা পাচ্ছেন না আরিয়ান, আর সব সাধারণ বন্দির মতোই থাকছেন কিং খান পুত্র। কারাগারে সবার জন্য যা রান্না হয় তাই খাচ্ছেন, বাইরের খাবার সেখানে
নিষিদ্ধ। আরিয়ানের জন্য খাবার নিয়ে যেতে পারছে না তার পরিবার। এদিকে ছেলেকে জামিনে ছাড়িয়ে নিতে সোমবারও চেষ্টা করেছেন শাহরুখ খান, কোনো কাজ হয়নি। এনসিবির আর্জিতে জামিন নাকচ করে দেন আদালত। জামিনের জন্য ফের অপেক্ষা করতে হবে বুধবারের। অর্থ প্রতিপত্তি ক্ষমতা থাকা সত্ত্বেও বলিউড সুপারস্টার শাহরুখ খানের কাছে সব কিছুই যেন অর্থহীন, কারণ তার আদরের বড় সন্তান আরিয়ান এখন জেলে। আর্থার রোড জেলের চার দেয়ালের ভেতরে কাটছে তার দিন রাত। এ কথা বললে বাড়াবাড়ি হবে না যে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন শাহরুখ। দুনিয়া জুড়ে তার তারকা খ্যাতি, ছবি হিট করুক বা না করুক অথবা ফ্লপ করুক, তার এতটুকু প্রভাব কিং খানের স্টারডমে পড়ে না। শত ব্যস্ততার মধ্যেও শাহরুখ তার পরিবারের জন্য সময় বের করেন। সুযোগ পেলেই আরিয়ান, সুহানা, আব্রাহামের সঙ্গে খুনসুটি করে সময় কাটান। বাচ্চাদের নিজের হাতে পাস্তা রান্না করে খাওয়াতে ভালোবাসেন তিনি। এমনকি সময় পেলে তিন সন্তানকে স্কুলের গেট অবধি ছেড়ে দিয়ে আসেন কিং খান। ছোট ছেলে আব্রাহামকে বলা যেতে পারে তার ছায়াসঙ্গী। ক্রিকেটের ময়দান থেকে বা শুটিং স্পট আব্রাহামকে প্রায় সব সময় শাহরুখের সঙ্গে দেখা যায়। কিং খানের এক ঘনিষ্ঠ প্রযোজক বন্ধু এ সময় শাহরুখের মানসিক অবস্থার কথা কিছুটা প্রকাশ করেন। নাম প্রকাশ না করা শর্তে বন্ধুটি জানান যে আরিয়ান গ্রেপ্তারের পর থেকে শাহরুখকে বাইরে থেকে দেখে শান্ত মনে হবে, বাহ্যিক তার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কিন্তু বলিউড সুপারস্টার অন্তর থেকে অত্যন্ত ক্ষতবিক্ষত বলে জানান তিনি। প্রযোজক বন্ধুটি জানান যে তার সব রাগ যন্ত্রণা অদ্ভুতভাবে দমিয়ে রেখেছেন শাহরুখ। তিনি আরও বলেন, ও খাওয়া ঘুম প্রায় ছেড়ে দিয়েছে, এমনিতেই ও মাত্র কিছু ঘন্টা ঘুমায়, এখন সেটাও যেতে বসেছে। যত বড় সুপারস্টার সে হোক না কেন, শেষ পর্যন্ত অসহায় এক বাবা, ওর হৃদয় এখন চূর্ণ বিচূর্ণ। আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেপ্তারের পর থেকে শাহরুখের ক্যারিয়ারেও প্রভাব পড়তে চলেছে। তিনটা ছবির শুটিং চলছিল, সব কটির শুটিং এখন বন্ধ রেখেছেন। এছাড়া একাধিক নামি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন তার হাতে, একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ, আর এ কারণে বছরে তিনি 4 কোটি রুপি পান, কিন্তু সব কিছু বন্ধ এখন। ফ্রেন্ড, নো মোর টুডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।